সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এখানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মানুষরা আল্লাহর দুটি বড় নেয়ামতকে সবচেয়ে বেশি অবহেলা করি। নিয়মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষে এই দুটি নেয়ামতের মূল্যায়ন করে না, মূল্য দেয় না। নবীজি বলেছেন অধিকাংশ মানুষ, কাসীরুম মিনান নাস, মানুষদের একটা বিশাল সংখ্যা। একটা হলো আস-সিহ্হা, সুস্থতার নেয়ামত। সুস্থতার নেয়ামতের আমরা মূল্যায়ন করি না, বরং আমাদের সুস্থতা যত বেশি গুনাহ তত বেশি। সুস্থ আছি, সবল আছি, তো গুনাহ করছি। ইবাদতের চিন্তা কখন আসে? যখন অসুস্থ হই। ইবাদতের চিন্তা তখন আসে যখন বুড়া হয়ে যাই। সুস্থতার ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আর যৌবনকালে অধিকাংশ মানুষ সুস্থ থাকে, সবল থাকে, যার কারণে যৌবনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। তন্মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যার যৌবনকাল সুস্থতার সময়গুলো মূল্যায়ন করেছে এবং তা অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে। আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দেবেন, এবং আরশের নিচে যারা ছায়া পাবে কিয়ামতের দিন তাদের অধিকাংশই যুবক হবে। কিন্তু কোন যুবক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যে যুবক তার যৌবনকে পবিত্র রেখেছে। আল্লাহ একবার, যৌবনকে পবিত্র যদি রাখা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপর হাদিসের মধ্যে বলেন যে আজমান লাহুল জান্নাহ, আমি নবী, নবী বলেন আমি নবী নিজে জিম্মাদারি নিচ্ছি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। পর নারী তাকে আকর্ষণ করেছে ছবির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, স্মার্টফোন দিয়ে, ইন্টারনেট দিয়ে, অথবা বিলবোর্ড দিয়ে, অথবা রাস্তাঘাটে সরাসরি বিভিন্ন পরিবেশে পরিস্থিতিতে পড়ে দৃষ্টির হেফাজত করা তার জন্য কষ্টকর ছিল, কিন্তু সে দৃষ্টির হেফাজত করেছে আল্লাহর ভয়ে। ফেসবুক খুলেছে, যখন খারাপ ছবি চলে এসেছে, অশ্লীল ছবি অথবা পরনারীর ছবি, সঙ্গে সঙ্গে সে আল্লাহর ভয়ে ওখান থেকে বের হয়ে গেছে। গুনার সামনে পড়ে যাওয়া, সামনে আসা, এটা গুনা নয়। দুনিয়াতে যখন আসি তখন কাঁটা বিছানো থাকবে, গুনার পরিবেশ বিদ্যমান থাকবে, ফেতনা একের পর এক আসতে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষদের জন্য মা তরাক্তু মিন বাদি ফিতনাতান আদাররা লিররিজালি মিনান নিসা, আমি পুরুষদের জন্য নারীর ফিতনার চাইতে ভয়াবহ ফিতনা দ্বিতীয়টি রেখে যাইনি। তো যুবকদের কাছে এগুলো বারবার উপস্থাপন হতে থাকবে নানাভাবে, অনলাইনে অফলাইনে, কিন্তু সে এগুলো থেকে অতি সতর্কভাবে সন্তর্পণে বেঁচে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। আমাদের যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এই সুস্থতা আর যৌবন, যখন আমরা সুস্থ থাকি তখন অধিকাংশ মানুষ এর মূল্যায়ন করি না। যুবকরা বাদও যারা বৃদ্ধ, আর বৃদ্ধদের মধ্যে সুস্থের সংখ্যা কমই হয়, যারাও বা হয় তারাও মূল্যায়ন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন, মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এ দুটি নেয়ামতের মূল্যায়ন করে না। আর আরেকটি হলো সময়, সময়ের নেয়ামত। পুঁজিবাদ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, পয়সা কামানোর পিছনে সময় খরচ করা। আমরা মনে করি এটার নাম হলো সময়কে কাজে লাগানো। সময় কাজে লেগেছে, সময় কাটে না, অবসর হয়ে গেছি, এরকম বহু সিনিয়র লোকের কাছে শোনা যায়, সময় কাটে না, অবসর হয়ে গেছি। আর মুমিন কি কখনো অবসর থাকতে পারে? মুমিন তো প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করে এবং প্রতিটা সেকেন্ডে সে আখেরাত কামাই করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
পুঁজিবাদের ডাকে তার আহ্বানে সাড়া দিয়ে বস্তুবাদীও জীবনের পিছনে পড়ে যায়নি, জাগতিক সুখের পিছনে সে পড়ে যায়নি, বরং সে সবসময় চিন্তা করেছে যে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে হলো প্রকৃত চালাক, এ হলো সময়কে কাজে লাগিয়েছে। সময় চাইলেই আমরা আবার পিছনের সময় নিয়ে আসতে পারি না, এটাই তো বাস্তবতা। আল্লাহর এক আরিফ একটা ঘটনা থেকে চমৎকার একটা শিক্ষা বের করেন। বাজারে গেলেন, দেখলেন যে একজন বরফ বিক্রেতা বরফ নিয়ে দাঁড়িয়ে আছে। তো বরফ এখনো তার বিক্রি হয় নাই, সন্ধ্যা নেমে আসছে, বাজার বন্ধ হয়ে যাবে। এখনকার ফেতনার যুগের বাজার তো হলো রাত যত গভীর হয় বাজার তত গরম হয়, এটা ইসলামী সমাজের বাজার না, একটা পাশ্চাত্য শিখানো তাদের দিক নির্দেশনা মাফিক আমাদের মার্কেট পলিসি পরিচালিত হয়, যার কারণে রাত যত গভীর মানুষের সমাগম তত বাড়ে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো কিছুটা, পুরোপুরি না হলেও কিছুটা নিয়ন্ত্রণে আছে, যে নিয়ন্ত্রণটা আবার বিভিন্ন দিবস আসলে থাকে না, বিশেষ করে চাঁদ রাতে তো এই নিয়ন্ত্রণ থাকেই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পরে বেচা কিনা পছন্দ করতেন না, ফজরের পরে দোকান খুলবে, অতি দ্রুত দোকান খুলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলা যত কাজ করবে, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, হালাল কাজ, আল্লাহ সব কাজের মধ্যে বরকত দান করেন। সারাদিন দুই ঘন্টা হাঁটেন আর ফজরের পর আধা ঘন্টা হাঁটেন, ডাক্তাররা বলে এতে ফায়দা বেশি, ডাক্তার বলেছে এজন্য ফায়দার কথা বুঝলাম, নবীজি যে দোয়া করেছেন এটা ভুলে গেলাম, অথচ এটা তো নবীজির দোয়ার বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তাই। তো যেটা বলতে চেয়েছিলাম, আমরা এই দুটি নেয়ামতের মূল্যায়ন করি না, একটা হলো সুস্থতার নেয়ামত আর একটা হলো সময়ের নেয়ামত। তো আল্লাহর ওই ওলি দেখলেন যে বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, সন্ধ্যা যখন নেমে আসছে তখন সে কান্নাকাটি শুরু করে দিল, বলল যে আফসোস আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমার পুঁজি শেষ, যদি তোমরা পারো কেউ আমাকে বাঁচাও, আমার বরফগুলো কিনে নাও, কারণ বরফ গলে যাচ্ছে। আল্লাহর এই আরিফের চিত্র দেখে তিনি বললেন, হো রাহি হায় উমরে মেসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম ভদম, আহ আমাদের এই জীবনটাও তো এরকম বরফের মতো গলে যাচ্ছে, এই যে রাস্তার পায়ে বসে আড্ডা দিচ্ছি, এই সময়টা কি চাইলে আবার ফিরিয়ে আনতে পারবো, ঘন্টার পর ঘন্টা যে ফেসবুকে নষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা যে ইউটিউবে নষ্ট করছি, বুড়ারা যে রিমোট কন্ট্রোল নিয়ে বসে থাকি, বিভিন্ন সিরিয়াল দেখি, এই সময়টাকে চাইলে ফিরিয়ে আনতে পারবো, এই সময়টাতে চাইলে ফিরিয়ে আনতে পারবো না, আমাদের জীবন বরফের মতো গলে যাচ্ছে, আস্তে 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 আমাদের জীবনটা এরকম শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমাদের একটা চক্রান্ত হলো যে আমাদের অন্তরে যেন এই অনুভূতিগুলো না থাকে, যে আমার জীবনের একটা দিন শেষ হয়ে যাওয়া এর অর্থ হলো আমার জীবনের একটা দিন বিয়োগ হয়ে যাওয়া। আমাদের শায়খ মুরশিদ চমৎকার করে বলেন, আমরা মনে করি আমাদের বয়স বাড়ে, আমাদের বয়স তো বাড়ে না, আমাদের বয়স তো কমে। পৃথিবীর কোন অঙ্ক আছে এরকম যে বিয়োগ হলে সেটাকে বাড়া বলা হয়? আমাদের হায়াত থেকে বয়স তো বাড়ছে না, আমাদের হায়াত থেকে বয়স তো কমে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, একটা দিন চলে যাচ্ছে এর অর্থ হলো তুমি একটা দিন আখিরাতের সামনে চলে আসছো, একটা সেকেন্ড চলে যাচ্ছে এর অর্থ হলো তুমি এক সেকেন্ড আখিরাতের দিকে এগিয়ে গেছো। প্রশ্ন হলো কি নিয়ে এগোচ্ছো, কি নিয়ে তুমি অগ্রসর হচ্ছ? আখিরাতে তোমার এই দুনিয়ার সুখ শান্তি যেগুলোর পিছনে পড়েছিলাম, রূহকে বাদ দিয়ে শরীরের পিছনে মেহনত করেছি, কলবকে বাদ দিয়ে মনের পিছনে নফসের পিছনে মেহনত করেছি, আল্লাহর মহাব্বত বাদ দিয়ে বস্তুর পিছনে মেহনত করেছি, আখরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে মেহনত করেছি, এগুলো তো আখরাতে কাজে আসবে না। একটা সময় যখন চোখ খুলবে, এটা তো নির্ঘাত সত্য কথা, আমার জীবন যখন শুরু হয়েছে এই শুরু হওয়াটা যখন সত্য, এটা যে শেষ হবে এটাও তো সত্য, কিন্তু আমরা মাঝখানের সময়টাতে জীবন যে শেষ হয়ে যাবে এই কথাটা কেন ভুলে যাই? এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, প্রতিটা দিন যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তখন
প্রতিটা দিন প্রত্যেক ব্যক্তিকে উদ্দেশ্য করে একটা কথা বলে, কি বলে? ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ ওয়া আলাইয়া আমালুকা শাহীদ ফাগতানিবনি ফা ইন্নী লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামা। যদি হৃদয় থাকে, অন্তর থাকে, তাহলে এই কথাগুলো অন্তরকে চৌচির করে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি এমন হয় অন্তর আছে কিন্তু আল্লাহর ভাষায় অন্তর নাই, চোখ আছে কিন্তু আল্লাহর ভাষায় দৃষ্টি নাই, পয়সাওয়ালা পয়সা নাইয়ের মতো অবস্থা, যদি এমনটি হয় তাহলে এই কথাগুলো তার জন্য কিছুই না। মনে হবে যে এগুলো কথা অনৈতিক কোনো কথা। আমাদের এক একটি সেকেন্ড কতটা মূল্যবান, আপনি কি বলেন, কি চিন্তা করেন? আপনি বলেন তো, যখন হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত সম্পদ লুটিয়ে দিয়ে একটা দিন বেঁচে থাকতে পারবেন? একটা দিন তো পরের কথা, এক মিনিট কি আপনি বেঁচে থাকতে পারবেন? মালাকুল মউতকে কি বলতে পারবেন একটু সময় দেন, অথবা তাকে ঘুষ দিতে পারবেন যে ঠিক আছে একটু পিছায় নেন, আপনি আমাকে বাদ দিয়ে আরেকজনের জান কবজ করেন? এগুলো তো আমরা করতে পারবো না। তো এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিটা দিন যখন শুরু হয়, দিন প্রতিটা মানুষকে সম্বোধন করে একটা কথা বলে, সে কথাটা কি? সে কথাটা হলো এই, আনা ইয়াউমুন জাদিদ, আমি আজ তোমার জন্য নতুন একটা দিন শুরু করেছি, আমার সূচনা হয়েছে, এই মাত্র আমি জন্মলাভ করেছি তোমার জন্য, তোমার জন্য আমি জন্মলাভ করেছি। আর আজকের দিনে তুমি যতগুলো আমল করবে 24 ঘন্টার ভিতরে, ওয়া আলাইয়া আমালুকা শাহীদ, আমার প্রতিটা অংশ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাইক্রো সেকেন্ড তোমার আমলগুলো সিসি ক্যামেরার মতো দেখবে, কোথায় তুমি কি আমল করছো। এই জমিনও সিসি ক্যামেরার মতো কাজ করে যাচ্ছে, আমাদের প্রতিটা কাজ সে দেখছে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন তোমার সব সংবাদ গোপনে প্রকাশ্যে সকলের সামনে, সকলের পিছনে, পরিবারে, পরিবারের বাইরে, বেডরুমে কিংবা তোমার ড্রয়িং রুমে কিংবা তোমার টয়লেটে কিংবা মসজিদে কিংবা মসজিদের বাইরে, বর্তমান জিন্দগিতে, অতীতের জিন্দগিতে যতগুলো তুমি কাজ করবা, সব মেসেজ, সব সংবাদ তোমার সামনে ফাইল আকারে সেই দিন পেশ করা হবে। পেন ড্রাইভ যেরকম স্ক্রিনে লাগালে তারপর ভিডিও শুরু হয়ে যায়, তোমার এরকম পেন ড্রাইভ তৈরি হয়ে যাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে সেটা চালু করে দেওয়া হবে। তো দিন এরকম বলে যে আমি আমার ভিতরে যতগুলো কাজ করবা, প্রতিটা সেকেন্ড আমি তোমার জন্য ক্যামেরা হিসাবে কাজ করছি, আমি রেকর্ড করে নিচ্ছি, এক বিন্দু বিসর্গ পরিমাণ আমার থেকে কেউ মুছতে পারবে না, দুনিয়ার কোনো টেকনিশিয়ান, কোনো ইঞ্জিনিয়ার সেটা মুছতে পারবে না। এরপরে দিন বলে, সুতরাং ফাগতানিবনি, আমাকে খুব হিসাব করে খরচ করবা, যেনতেনভাবে তুমি আমাকে খরচ করে ফেলবা এ কথা মনে করিও না। কেন? ফা ইন্নী লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামা, কারণ আমি চলে যাওয়ার পর তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আর ফিরে পাবে না, কিয়ামতও ফিরে পাবে না, আখেরাতও ফিরে পাবে না, যেটা চলে গেছে তো গেছেই গেছে, আর সেটা তুমি ফিরে পাবে না। অথচ আমাদের এই সময়গুলো যেন আমরা নষ্ট করে ফেলি, আমাদের অনুভূতিতে যেন না আসে, এজন্য ইবলিসীয় নানা চক্রান্ত আমাদের সামনে পেশ করা হয়। আল্লাহ কোরআন মজিদের মধ্যে তথ্য দিচ্ছেন, আল্লাহ বলেন যে ওয়া কাইয়্যাদনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইবলিসের একটা বিশাল বাহিনী কাজ করে, এই বাহিনীর কাজ হলো যত খারাপ জিনিস আছে সেগুলোকে ভালোভাবে উপস্থাপন করা, মানুষের চোখের সামনে পর্দা ফেলে দেওয়া, পট্টি বেঁধে দেওয়া, যেন সে বাস্তবতা দেখতে না পারে। গতকালকেই এক জায়গার কারগুজারি শোনাচ্ছিলাম যে দক্ষিণ খান একটা ইসলাহী প্রোগ্রামে আমি গিয়েছিলাম, ঢাকা দক্ষিণ খান একটা ইসলাহী প্রোগ্রামে গিয়েছিলাম, তো বয়ানের শেষে এক ভাই আমাকে বলছিলেন, ওই ভাইয়ের চেহারা স্রোত হলো এরকম, সংক্ষেপে বলি, টি শার্ট পরা, বয়স 40 ঊর্ধ্ব হবে, এবং গলার মধ্যে স্বর্ণের চেন বোঝাই যাচ্ছে ধনীর সন্তান বা ধনী, আর মুখে তো দাঁড়ি নাই, কথা বলার সময় আমার নাকি সিগারেটের গন্ধ আসছে, বাকিটা আপনারাই বুঝে নেন। তো আমাকে শোনাচ্ছে যে হুজুর, আপনি তো ইস্তেগফার এবং তওবার বয়ান করেছেন, আমার জীবনে ইচ্ছা করে কখনো গুনাহ করেছি কিনা মনে নাই,
আমি চিন্তা করলাম আল্লাহর বান্দা বলে কি কি বলে, শয়তান কি পরিমাণ তার চোখের সামনে পর্দা ফেলে দিলে, ইচ্ছা করে গুনাহ করেছে এটা ওই অনুভূতিটাই তার নাই, অনুভূতিটাই তার নষ্ট হয়ে গেছে। আফসোস করা তো দূরের কথা, লজ্জা করা তো দূরের কথা, অনুভূতিটাই তার মধ্যে নাই। তো এটা তো একজনের গল্প শোনালাম, আমাদের অবস্থা কি এর চাইতে বাইরে? আমাদের অবস্থাও কি এর চাইতে বাইরে? এই অনুভূতিগুলি যেন নষ্ট করে দেয়, শয়তানের একটা বিশাল বাহিনী কাজ করে। আল্লাহ বলেন যে তাদের কাজ কি? তাদের কাজ হলো ফাযায়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানের বিশাল বাহিনী কাজ করে যে যত খারাপ বস্তু আছে সেগুলোকে ভালোভাবে উপস্থাপন করো। এই যে বছর শেষ হয়ে যাচ্ছে আজকে, এরপর আগামীকাল নতুন বছর শুরু হবে। এখন তো দরকার ছিল সিজদায় পড়ে আফসোসে কান্নাকাটি করতে করতে যদি কেউ হার্ট ফেল করত তাহলে এটা ছিল স্বাভাবিক। একটা বছর আমার কিভাবে অতিবাহিত হলো, আমার আমলের কেমন অবস্থা অতিবাহিত হয়েছে, আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি আর কতটা আমার জীবন শয়তানকে সন্তুষ্ট করার পিছনে কেটেছে, এই একটা আফসোস করতে করতে যদি কেউ হার্ট ফেল করত তাহলে এটা ছিল স্বাভাবিক। কিন্তু না, এই অনুভূতি যেন আমাদের মধ্যে না আসে। এবার শয়তান আমাদের সামনে 31st night নামক একটা দিন খুব সুন্দরভাবে উপস্থাপন করলো। ইহুদি খ্রিস্টানদের তো শয়তানের সবচাইতে বড় ফলোয়ার, এটা আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন যে মুমিনদের মধ্যে ঠিক ইহুদি খ্রিস্টানদের মতো একদল ফলোয়ার শয়তানের পাওয়া যাবে। আল্লাহ তথ্য দিচ্ছেন তারা কারা। আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওই সমস্ত মুমিন যারা নিজেদেরকে মুমিন দাবি করবে কিন্তু তাদের লাইফস্টাইল হবে কাফেরদের মতো, তাদের সংস্কৃতি হবে কাফেরদের সংস্কৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই উম্মত ধ্বংস হবে যখন উম্মত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করবে। অনুসরণ করতে করতে নবীজি বলেন দেখেন এর চাইতে আর চমৎকার দৃষ্টান্ত কি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি তারা অধঃপতন হতে হতে হতে, চারিত্রিক অবক্ষয় তাদের হতে হতে হতে, তারা যদি গর্তের ভিতরে, গুই সাপের গর্তের ভিতরে এই নোংরা জায়গাতে গিয়ে লুকায়, আমার উম্মত ওই জায়গায় লুকানোকে নিজের জন্য প্রাউড ফিল করবে যে আমি একটা কিছু করতে পেরেছি, আমি একটা কিছু গর্ব করবে যে আমি একটা কিছু করতে পেরেছি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে গর্ববোধ করবে। ইমান, ইমানি চেতনা আমাদের থেকে দিন দিন ভোঁতা করে দেওয়া হচ্ছে। আহ, ভোঁতা করে দেওয়া হচ্ছে এই শব্দটা আমি বলবো যে এটা দুঃখজনক একটা শব্দ, আমি বলবো আমরা ভোঁতা করে দিচ্ছি। আর মালিক যদি সুযোগ না দেয় চোর কিভাবে চুরি করে? মালিক যদি সুযোগ না দেয় চোর তো চুরি করতে পারে না। আমরা তো আমাদের দরজা জানলা সব খোলা রেখেছি ইহুদি খ্রিস্টানদের জন্য, আয় আমাদের ইমান চুরি করে নিয়ে যা, আয় আমাদের চরিত্র চুরি করে নিয়ে যা, আয় আমাদের সময়গুলো তোরা নিয়ন্ত্রণ কর। আমাদের হাতে শিকল দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে ইন্টারনেট, অথচ এটা যে ইন্টারনেট আমরা ভুলে গেছি, জালে ঢুকানো হচ্ছে আমাদেরকে। মিডিয়া এগুলোকে প্রমোট করে, কর্পোরেট ব্যবসায়ীরা এগুলোকে প্রমোট করে, ধান্দা দুনিয়া কামানো। এই একটা দিবসকে উপলক্ষে চিন্তা করেন, ঢাকা শহর রাত্রে বের হলে তখন বুঝবেন আজকে রাত্রে কি পরিমাণ টাকা এই দিবসটা উদযাপনের পিছনে খরচ হচ্ছে। আমার ধারণা, আল্লাহ ভুল করুন, আমার ধারণা মতে এখন আমার কথা শুনছেন এমন বহু যুবক এখন প্রস্তুতি নিয়ে রেখেছে যে রাতটা নামলেই, সন্ধ্যাটা নামলেই আতশবাজি শুরু করব, অস্ত্রতার দুনিয়ায় ভেসে যাব, ডিজে পার্টি করব, ইত্যাদি ইত্যাদি করে খাওয়া দাওয়া ফুর্তি করো, একটা পার্টি দিয়ে দিব। কত হোটেল সাজানো হচ্ছে, 3-star hotel 5-star hotel, কত ইভেন্ট করা হচ্ছে এই আজকের দিনটাকে কেন্দ্র করে। আল্লাহর বান্দা এটা কেন? মা, কারণ শয়তান আমাদের চোখের সামনে পট্টি ফেলে দিয়েছে। শয়তান এটাকে আমাদের সামনে পেশ করেছে একটা উদযাপনের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে। শয়তান এটাকে আমাদের সামনে পেশ করেছে একটা সংস্কৃতির অংশ হিসাবে।
যার কারণে এখন কি ভুড়া কি পোলা, এখন এই জাতীয় দিবসগুলো আসলে পালন করতে পারাটাকে মনে করে যে আমরা জেন্টেল হয়েছি, এরকম মনে করে আমরা ভদ্র হয়েছি, এরকম মনে করে না। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, কিয়ামতের দিন যখন আমাদের সামনে আসবে তখন বোঝা যাবে যে আজকে যে কথাগুলো আপনাদের কানে দিয়েছি ওই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা দামি ছিল। কিয়ামতের দিন মানুষ আল্লাহর কাছে অনেকগুলো আফসোস করবে। তোমাদের কোরআন মজিদের মধ্যে এসেছে যে প্রথম আফসোস করবে তারা, বলবে ওগো আল্লাহ, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহ জীবনটাকে যদি এভাবে শেষ না করতাম। ওই সেকেন্ডের জন্য আফসোস করবেন যে সেকেন্ডে আপনার কলবে আল্লাহর স্মরণ ছিল না। কসম আল্লাহর, আপনার কাঁধের ফেরেশতাকে সাক্ষী রেখে আজকে বলে যাচ্ছি, ওই সেকেন্ডের জন্য আপনি আফসোস করবেন যে ওই সেকেন্ডে আপনার অন্তরে ইয়াদে ইলাহি ছিল না, আল্লাহর স্মরণ ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, চোখের একটা পলকের জন্য আমাকে আমার নফসের কাছে, শয়তানের কাছে আমাকে ছেড়ে দিয়েন না। ওই সেকেন্ড থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন যে সেকেন্ডে আল্লাহর স্মরণ নাই। ওই দিল থেকে আল্লাহর কাছে পানা চাইতেন যে দিলে আল্লাহর ইয়াদ নাই, আল্লাহর মহব্বত নাই, ওই দিল থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ও আল্লাহ আপনি আমার এই কলবটাকে আপনার দিনের উপর মজবুত করে দিন। সাহাবি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান আনি এরপর আপনার এই দোয়া করা লাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা করবটা কি, আল কলবু বাইনা ইসবাই ইয়াদাইর রহমান, অন্তরটা আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, আমার কোনো বদ আমলের কারণে আল্লাহ আঙ্গুলটাকে এভাবে না দিবেন আর আমি শয়তানের গোলাম হয়ে যাব। আমরা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে যে আচরণ করে যাচ্ছি, আমাদের হেদায়েত কোথায় আসছে আল্লাহ ভালো জানে, আমাদের নাজাত কোথায় আসছে আল্লাহ ভালো জানে। কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহ আমি আমার জীবনটাকে যদি এভাবে শেষ না করতাম। আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই যে বকরি সিগাল শুকর কুকুর হিসাব নাই, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, আমিও যদি এই শুকর কুকুর বকরি ছাগল এগুলোর মতো যদি হতাম আমারও হিসাব থাকতো না, মাটির সাথে মিশে যেতাম। পারবেন সেদিন মাটির সাথে মিশতে? আফসোস করে কোনো ফায়দা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমলনামা যদি বাম হাতে চলে যায় তখন আফসোস করবে, আহ এই আমলনামাই যদি না থাকতো, আমলনামা নামক কোনো বস্তুই যদি না থাকতো। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতি কিতাবিয়া, তারা বলবে, আহারে আমাকে যদি আমলনামাই না দেওয়া হতো। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি, কিয়ামতের দিন আমরা আফসোস করবে যে আজ আমরা যদি তাদেরকে বন্ধু না বানাতাম। ইয়া লাইতানি লাম ইয়াত্তাখিজ ফুলানান খলিলা, আহারে যদি আমি অমুককে, অমুক দলকে, অমুক গোষ্ঠীকে বন্ধু না বানাতাম। স্লোগান দিই আমরা বিভিন্ন চোরের পিছনে, বাটপারের পিছনে, দুর্নীতিবাদের পিছনে, সন্ত্রাসের পিছনে, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে কে প্রকৃত বন্ধু ছিল, কে আপনার শত্রু ছিল, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আফসোস করবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল, আহারে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। চিন্তা করেন এই 31st নাইটের মধ্যে, এই যে নববর্ষ উদযাপনের মধ্যে কতগুলো শয়তানি আছে। এক নম্বর তো শিরিক আছে এখানে, শিরিক, কারণ এটার ইতিহাস শিরিকের মাধ্যমে। এটা রোমান মুশরিকরা এটা আবিষ্কার করেছে, তারা তাদের দেবতার পূজা করত আর মনে করতো সারা বছরের ভালো মন্দ নির্ণয় করে আমার এই দেবতা। আর আমাদের মুসলিম সমাজের তরুণরা, যুবকরা, যুবক যুবতীরা এগুলো উদযাপন করে। অশ্লীলতা তো আছেই, ডিজে পার্টি তো আছেই, অর্থ অপচয় তো আছেই। এক একটা 31st নাইট ডেতে যে পরিমাণ অর্থ অপচয় হয়, এই অর্থ যদি ঠিকভাবে বণ্টন করা হতো দেশে কোনো শীতার্ত গরিব দুঃখী ফকির মিসকিন থাকতো না। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে, আর আমরা এই সমস্ত অপসংস্কৃতির পিছনে আমাদের
উপার্জিত সম্পদ খরচ করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সময়ের অপচয় আছে, এই জাতীয় অপসংস্কৃতির পিছনে যারা পড়ে যায় আল্লাহর বান্দা, তারা জীবনে ইবাদতের স্বাদ পায় না, নামাজ তাদের কাছে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, নেক আমল ভালো লাগবে না, নেক পরিবেশ ভালো লাগবে না। এই জাতীয় দিবস যারা উদযাপন করে, এই গুনার প্রতি তাদের আকর্ষণ আরো বেড়ে যায়। এটা সত্য কথা, জানা কথা। গান হারাম এটা কে না জানে, অশ্লীলতা হারাম এটা কে না জানে? যদি না জানি তাহলে তো আমি তো মুসলমান বলারই অধিকার হারিয়ে ফেলেছি। গান হারাম এটার জন্য কি ওয়াজ লাগে? অশ্লীলতা হারাম এটার জন্য কি ওয়াজ লাগে? 31st নাইট ডে এটা যে হারাম, এটা করলে যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার হাসর হবে, এটার জন্য কি ওয়াজ লাগে? এটা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সাথে সাথে এই কথাগুলো জানে। এরপরও ওলামায়ে কেরামকে সতর্ক করতে হয়। কেন করতে হয়? বুঝেন আমাদের ইমানের অবস্থা কি পরিমাণ, কি অবস্থা আছে, কতটা দৈন্যতার শিকার। আমাদের সংস্কৃতি, আমাদের সক্রিয়তা, আমাদের ঐতিহ্য এতটাই ভুলে গেছি। এখন মুসলিম যুবকেরা, আমি মাঝে মাঝে বলি যে মুসলিম যুবকেরা এখন ইসলামের বিজয়ের স্বপ্ন দেখে না, এখন স্বপ্ন দেখে গার্লফ্রেন্ড কীভাবে বাড়ানো যাবে, এখন স্বপ্ন দেখে কীভাবে বেস্ট ফ্রেন্ড বাড়ানো যাবে, এই জাতীয় স্বপ্ন তারা দেখে। এখন তাদের গভীর রাতের সময়টা তা আর রাতের তাহাজ্জুদে চোখের পানি দিয়ে কাটে না, এখন গভীর রাতের সময় কাটে নর্তকীদের সাথে, বেশ্যাদের সাথে, ব্যভিচারীদের সাথে তাদের সময়গুলো কাটে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করাটাকে নিজের জন্য গৌরবের বিষয় মনে করে না, এখন মনে করে যে যত বড় দুনিয়াদার, যত বড় আল্লাহর নাফরমান, সে এখন তত বড় সম্মানিত। আর তার সঙ্গে যদি আমি বন্ধুত্ব করতে পারি তাহলে মনে করি যে আমি একটা কিছু করেছি। দেখা হবে আখেরাতে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফসুস আমার উম্মতের জন্য, আমি দুইটা শ্রেণীকে আমার উম্মতে দেখে যাই নাই। একটা শ্রেণী এমন হবে যারা আল্লাহর জন্য নিজের গর্দানকে পেশ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে, আর আরেকটা শ্রেণী হায় আমার উম্মতের মধ্যে এমন হবে যারা মুনাফিক ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে, আর গাইরুল্লাহকে তারা পূজা করবে, গাইরুল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করবে। নবী এই কথার সাথে আমার আর আপনার অবস্থান মিলান, বর্তমান অবস্থানকে মিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষরা, এই দুই শ্রেণীকে আমি দেখি নাই, যে আমার উম্মতের পুরুষেরা তারা অহংকারী হবে, আর আমার উম্মতের নারীরা ইয়ামজাহু ফিস-সুক, বাজারে তারা অশ্লীলভাবে ঘোরাফেরা করবে, নিজের সতর দেখিয়ে স্পর্শকাতর অঙ্গরগুলো নাচিয়ে, তারপরে জাহিলিয়াত যুগের নারীর মতো তারা বাজারে ঘোরাফেরা করবে। বলেন সেই সময়টাকে এখন চলছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন অবস্থা হবে এমন, মেয়েরা নিজেদের পেট কাটার ভিতরেই নিজেদের সুখ খুঁজে বেড়াবে। নবীজির কথা, ইয়াবকিরনা বুতুনাহুন্না, তারা তাদের পেট কাটার ভিতরেই এবং তাদের রেহেমের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে যা কিছু আল্লাহ রেখেছেন, যে সন্তান জন্মদানের ক্ষমতা, সেটাকে বের করে ফেলে দেওয়াটাকেই তারা মনে করবে যে এটা গর্বের বিষয়। বলেন এর চাইতে স্পষ্ট কথা আর কি হতে পারে, এর চাইতে পরিষ্কার কথা আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে জাতীয় অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ওয়াস্তে যুবকদেরকে বিশেষ করে বলছি, এ জাতীয় অপসংস্কৃতির পিছনে আমার এই অতি মূল্যবান সময় নষ্ট করব না। যেই সময়টাতে গুনাহ করি নাই, কিয়ামতের দিন তো সেই সময়ের জন্য আফসোস করব, কেন এই সময়টাতে আল্লাহর কোনো ইবাদত করি নাই। সেখানে যেই সময়টাতে আমি গুনার ভিতরে ডুবে থাকি, চিন্তা করে দেখি সেই সময়টার জন্য কি পরিমাণ আফসোস কিয়ামতের দিন করতে হবে। আল্লাহর সামনে লজ্জিত হতে হবে, নবীজির সামনে লজ্জিত হইতে হবে, উম্মত হয়েও আবু জেহেলদের সঙ্গে হাসর করতে হবে। এর চাইতে দুর্ভাগা আর হতভাগার বস্তু কি হতে পারে? এর চাইতে আফসোসের জিনিস আর কি হতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিনবেন না, নবীজি চিনবে না, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য প্রস্তুত হয়ে যুবকেরা, যুবকেরা প্রস্তুত হই, জীবনটাকে এমনভাবে গঠন করি যেন কিয়ামতের দিন নবীজি উম্মত হিসাবে আল্লাহর কাছে গৌরব করতে পারে, এই ইয়া আল্লাহ এ আমার উম্মত, এমন গর্ব যেন আমাকে নিয়ে আর আপনাকে নিয়ে করতে পারে। সুযোগ আছে, সুযোগ আছে, সময় আছে, রাস্তা আছে এখনো আমার আর আপনার আল্লাহর ওলি হওয়ার। আল্লাহ কি রাস্তা বন্ধ করে দিয়েছেন?
আব্দুল কাদের জিলানি, মোহাম্মদ ইবনে কাসিম কিংবা সালাউদ্দিন আইয়ুবের মতো মুজাহিদ হওয়া, আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হওয়ার সুযোগ তো আল্লাহ এখন আমাদের সামনে রেখে দিয়েছেন। তা আমরা এই সুযোগগুলোকে কাজে লাগাবো, গুনাহ থেকে দূরে থাকবো, আল্লাহর গোলাম হতে পারবো। আর গুনাহ থেকে যদি দূরে না থাকতে পারি, শয়তানের গোলামে পরিণত হয়ে যাব, এবং যেটা হয়েই আসে। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মানুষের বানানো পথ মতের যত অত্যাচার অনাচার আছে, সমস্ত অত্যাচার অনাচার থেকে বের হয়ে আল্লাহর দেওয়া ইসলামের ইনসাফের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। মানুষের বানানো যত প্রকার মত পথের সংকীর্ণতা আছে, সমস্ত মত পথ সংস্কৃতির সংকীর্ণতা থেকে বের হয়ে আল্লাহ আমাদেরকে ইসলামের সুমহান সুশীতল ছায়াতলে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।